তিন পার্বত্য জেলায় নারীদের প্রতি সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নারী নেত্রীরা। গতকাল সকালে বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে বুলিপাড়া নারী কল্যাণ সংস্থার আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বান্দরবানে শতকরা 46 ভাগ, খাগড়াছড়িতে 47 ভাগ ও রাঙামাটিতে 40 ভাগ নারী নির্যাতনের শিকার বলে তথ্য প্রকাশ করা হয়। বক্তারা নারীদের মানবাধিকার সংরক্ষণের সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।